গাইস আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এলাকাটা খুবই মানে কি বলবো কুয়াশায় ঘেরা আছে, যার জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না, যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি বিল মাঠ, এটাকে বলা হয়। ধান কাটা হয়ে গেছে, কেটে নেওয়া হয়েছে। এই যে আল মাঠে যে ওই যে পরন্ত বিকেলের সূর্য, গোটাটা যেদিকে দেখবেন মাটি দেখতে পাবেন, শুধু মাঠ, শুধু মাটি দেখতে পাবেন। ওই তো ওদের লোক আমাদের কথা দিচ্ছে, আমরা কথা এই চারিদিকে দেখতে পাচ্ছেন যে পুরো কুয়াশায় ঘেরা, পাশগুলো দেখা যাচ্ছে না, সূর্যটাকে সেরকম ভালো করে বোঝা যাচ্ছে না। সামনে আছে হচ্ছে এই যে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে একটা পুকুর, কিন্তু মনে হচ্ছে ওখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যদি আমরা পারি ওখানে যেতে তাহলে অবশ্যই আপনি দেখাচ্ছি। দেখুন ঘাসেও কত সুন্দর ফুল হয়, দেখেছেন? দেখুন ঘাসে কত সুন্দর ফুল হয়েছে, দেখুন ঘাসগুলোও কিন্তু বেশ সুন্দর। আপনি চাইলে ঝোল করতে পারবেন, শুকনো খেতে পারবেন। হ্যাঁ গাইস, আমরা অনেকটাই চলে এসেছি, কিন্তু আর যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এগুলো পুরো কাদাতে ভর্তি, এগুলোকে বলা হয় পাতির বন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে হচ্ছে পাতি, এই যে এগুলো ওইদিকে আরো অনেকটাই আছে, দেখুন এদিকে অনেকটাই আছে। এইখান দিয়ে কিছু কেটে নেওয়া হয়েছে, এগুলো দিয়ে অনেক ঘরটরও বানানো হয়, উনুনে জালও দেওয়া হয়। এদিকটা পুরো কাদা আছে, যার জন্য আমরা যেতে পারবো না। ওইখানে পুকুরটা আছে, তো একদিন আপনাদেরকে সময় করে দেখাবো। এদিকটা দেখুন, আমরা পুরো মানে মাঠের মধ্যেখানে চলে এসেছি, বলুন চারিপাশে কিছু দেখা যাচ্ছে না, আমরা অনেকটা হাঁপিয়েও গেছি। তো দেখুন আমরা পুরো একদম মাঠের মাঝখানে আছি। হ্যাঁ ঠিক আছে গাইস, দেখুন ঘাসগুলো মাঠের মধ্যে, ঘাসগুলো কত সুন্দর দেখতে, দেখুন কত সুন্দর দেখতে ঘাসগুলো। শুধু দেখুন একটু কাছ দিয়ে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ঘাসে কত সুন্দর ফুল, দেখেছেন কত সুন্দর, মানে ঘাসগুলো কত সুন্দর হয়েছে, দেখুন পুরো নরম একদম। দেখুন এখানে পুরো একদম হাত দিলে এই যে পুরো ডেবে যাচ্ছে, পুরো সুন্দর একদম। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি এখন হচ্ছে বীজ আর বলা হয় এটাকে, দেখুন ধানের বীজ। এগুলোতে দেখুন মানে ফেলা আছে, এখনো বীজগুলো বেরোয়নি। তো আপনাদের দেখাচ্ছি যে ধানে, ধান যে চাষ করা হয় তো তার বীজগুলো কিভাবে ফেলা হয়, ধানের বীজগুলো। দেখুন এই যে জলের মধ্যে দেখতে পাবেন, এই যে হালকা করে বীজগুলো জ্বালিয়েছে, তো এইগুলো তুলে কিন্তু এটা দেখুন ওইদিকে শুকনো, এখানে পুরো জল দিয়ে বীজগুলো ফেলা হয়েছে। তো এইগুলো তুলে কিন্তু মেন ধানটা লাগানো হবে, দেখুন সুন্দর করে দেখাচ্ছি। এই দিকটাতে ছোট আছে, এই দিকটাতে দেখুন, এদিকটা অনেকটা বড় হয়েছে, দেখুন এগুলো অনেকটা বড় হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা বড় হয়েছে। এদিকটা এদিকটা অনেকটা বড় হয়েছে, এই যে বীজ, ধানের বীজ, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ রোদটা আজকে ভালো নেই বলে ভালো আসছে না, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আরে এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন পুরো একদম খেলার মাঠের মতো সুন্দর হয়েছে। এই দিকটা জ্বালায়নি এখনো, এই যে এদিকটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এই যে এগুলো তুলে কিন্তু, এগুলো যখন বড় হবে এইগুলো তুলে হচ্ছে ধানটা লাগানো হবে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন পুরোটা দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন আমরা ঘুরতে ঘুরতে একটা অসাধারণ ফুল দেখতে পেয়েছি, যদিও এটা কিন্তু জঙ্গল ফুল, দেখুন ফুলটা দেখতে কতটা সুন্দর, দেখেছি কত সুন্দর দেখতে ফুলটা, মানে অসাধারণ গাছটা। যে আমি গোটাটা দেখাই, মানে জঙ্গলের মধ্যেই কিন্তু এটা হয়েছে, আর চারদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে এটা হয়েছে। হ্যালো, তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই একটা পাখি উড়ে গেল, এটা হচ্ছে পাটকাঠি। তো যেগুলো পাট, পাট ছাড়িয়ে নেওয়ার পরে এইগুলো কিন্তু মানে পাটের যে কাঠিগুলো
সেগুলো দেখুন মাঠে এখানে শুকাতে দিয়েছে, পাট তুলে নেওয়া হয়েছে, মাঠে শুকাতে দিয়েছে। এই যে কাঠিগুলো, এই দেখুন, এই যে এই যে এই যে কাঠিগুলো, তো এই কাঠিগুলো দিয়ে কিন্তু ঘর ঘরের চাল টাল এসব করা যায়, মানে গ্রামের মানুষ করেই থাকে। দেখুন সর্ষে লাগিয়েছে, সর্ষেটাতে জাস্ট জল দেওয়া হয়েছে, এই দিক থেকে গাছটা সেরকম ভালো হয়নি, ওই দিকে দেখুন ঘন হয়েছে গাছটা, এত বলা হয় সর্ষে ফুল দূর দিয়ে দেখতে ঘন লাগে, কাছে গেলে বোঝা যায়। তো ওই যে দূরে সর্ষে ফুল, ওই যে সর্ষে ফুল, ওইটা এবারে কাছে যেয়ে দেখাচ্ছি। তো দেখুন আমরা এখন চলে এসেছি আলু মাঠ, দেখুন আলু লাগানো হয়েছে, এই হচ্ছে আলু গাছ, এই দেখুন এই যে আলু গাছ, এই যে সবে ছোট ছোট জ্বালিয়েছে, এর ভেতরে আলু হবে, এই যে আলু গাছ দেখুন, গোটা মাঠটা আলু লাগানো আছে। আলুর মধ্যে হয়েছে ভেতো শাক, দেখুন এগুলোকে বলা হয় ভেতো শাক, খেতে কিন্তু এগুলো অসাধারণ লাগে। এই যে আলুর মধ্যে হয়েছে এগুলোকে ভেতো শাক বলা হয়, অনেকে আরো অনেক নামে জানে, কিন্তু আমি এটা ভেতো শাক হিসেবেই জানি। ভেতো শাক তুলছি, দেখুন এইটা তো খেতেই হবে, লোভ সামলাতে না পেরে আলু মাঠে নেমেই পড়েছি ভেতো শাক তোলার জন্য। এই যে দেখুন ভেতো শাক তুলছি, কত শাক তুলে নিয়েছি দেখুন, দেখুন হচ্ছে ভেতো শাক, দেখুন আমরা অনেকটা মানে এটুকু টাইমে তুলে নিয়েছি, জাস্ট হয়তো 10 মিনিট তুলেছি, দেখুন এই যে 1 2 3 4 চারটি শাক আমরা তুলে নিয়েছি, এটাতে আমাদের হয়ে যাবে। বাড়ি যেতে যেতে পেয়ে গেছে একটা মটরশুঁটি ক্ষেত, দেখুন এই যে মটরশুঁটি ক্ষেত, এই যে কিছু কিছু গাছে এই যে মটরশুঁটি গাছে দেখুন ফুল এসছে, মাঠে নামতে পারবো না দূর দিয়ে দেখাচ্ছি, এই যে মটরশুঁটি গাছে ফুল এসছে, এই যে দেখুন মটরশুঁটি গাছটা দেখুন কি সুন্দর দেখতে, সত্যি সুন্দর দেখতে। তো এই যে দেখুন, এই যে মাঠে একটা ছোট্ট করে মানে মটরশুঁটি লাগিয়ে দিয়েছে, আচ্ছা দেখুন, এই দেখুন মটরশুঁটি কিন্তু অলরেডি ধরে গেছে, দেখেছেন এই যে একটা, এই যে একটা, আর পুরো কাছে এসে দেখছে একটা অসাধারণ সর্ষে মাঠ। তো এটা দেখুন সর্ষে মাঠ, দেখুন কাঁচ, দেখুন কাঁচ দিয়ে দেখাচ্ছি, কাঁচ দিয়েও কিন্তু সর্ষে মাঠটা ঘন, দেখুন কাঁচ দিয়েও সর্ষে মাঠটা কিন্তু ঘন।